বিভিন্ন গ্রামাঞ্চলের পানি সমস্যা কু আজি পলসর বিধায়ক শ্রীকান্ত সাউ বিভিন্ন গ্রামাঞ্চলের পৌঁছি ছটি ভিত্তিভ স্থাপন করছেন। এবার আসুন আমি সেদিন আলোচনা করা আমার সহ যোড়ি হয়েছেন পলসর বিধায়ক শ্রীকান্ত সাউ, তা সহ সুধাংশু স্যার মধ্যে অনেক এবার আমি আলোচনা করা কিপর দেখুছেন বিভিন্ন গ্রামাঞ্চলের পানি সমস্যা দেখা দেওয়া কিন্তু লোক মানে বিভিন্ন নাই নথি অসুবিধা দেখা মিলছে। আপনার এরকম কত খুশি অনেক আর কমিটি বর্তমানে তাহলে আমি আলোচনা কম করা আজি দীর্ঘ ছবর্ষ সাত বর্ষ তে আমার ফুলসর কনস্টিটুয়েন্সি এক জল কষ্ট অঞ্চল লা কিন্তু আমার বিধায়ক আসা পরে আমি প্রায় মু জাণবার গোটে গোটে শহে প্রোজেক্ট আমি তৈরি করু। বর্তমান মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা চলছে সমস্ত ঘরকু পানি দিয়া হব, সমস্তে জল পাইবে সেই সুযোগ নেই বর্তমান আমার বিধায়ক তাঁর কনস্টিটুয়েন্সি প্রায় বর্তমান শহে অধিক গাঁকু বর্তমান টাঙ্কি যোগে ওভরহেড যোগে পানি যোগাই চেষ্টা করছেন। এবং গঞ্জাম জেলার মু ভাবুছি গঞ্জাম জেলার সবুঠু অধিক জল যোগান প্রকল্প আমার পলসরে বর্তমান চলছে কার্যকারী হওয়া যাচ্ছে। গাঁ গাঁ মানুষ লোক মানে বিভিন্ন নাইন পানি পাই সমস্যার অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিন্তু এখানে আপনার কত খুশি অনুভব করছেন আজ ভিত্তিভূমি স্থাপন হচ্ছে বিভিন্ন আমি জাণবার সার আসবাঠু আমি জানি পলসর যেতে প্রোজেক্ট হয়েছি সবু প্রোজেক্ট বর্তমান চালু আছে এবং সবু প্রোজেক্টরে লোক পানি সুবিধার মিলুছি। আপনার মানে দেখি জাঁপারে মধ্যে বুলিকি দেখি কইপারে যে যদি সবুঠু কি সুবিধার অধিক পানি পাচ্ছে তাহলে পলসর কনস্টিটুয়েন্সি বর্তমান সেটা চলছে। তেমন মাননীয় বিধায়ক প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী যে আমার বিধায়ক প্রতি অগাঢ় স্নেহ সেটা বর্তমান প্রতিফলিত হওয়া যাচ্ছে প্রতি গাঁ কে লোক পানি পাই প্রতি পঞ্চায়েতর হেডকোয়ার্টর প্রায় সরিলা সবু ব্লকর পলসরা এবং বুগুড়া ব্লক সবু হেডকোয়ার্টর সরিলা বর্তমান দ্বিতীয় গাঁ মধ্যে কভর হওয়া যাচ্ছে। নিশ্চিত ভাবে আমি প্রতিকা রাখুছি সুধাংশু পাড়ি যেভাবে ভাবে প্রতিকা মধ্যে রাখুলে যে বিভিন্ন গ্রামাঞ্চলের লোক মানে অসুবিধা হচ্ছে কিন্তু বর্তমানে পলসরা বিধায়ক আসবা ঠার বিভিন্ন গ্রামাঞ্চল মধ্যে পানি সমস্যা দূর হওয়ার লাগিছে। আমি সেটা আলোচনা করা পলসরা বিধায়ক শ্রীকান্ত সাউ যে অনেক স্যার কিপর কেমি দেখুছেন যে বিভিন্ন গ্রামাঞ্চলের মহিলা মানক কথা কহবা লোক মানক কথা কহবা বিভিন্ন পানির সমস্যা মধ্যে ঘরে রাখুলে কিন্তু আজ আপনার মানে পৌঁছি বিভিন্ন গ্রামাঞ্চলের ভিত্তি স্থাপন করছেন পানি যোগাই কিভাবে কোণ কহবে। সর্বপ্রথম ধন্যবাদ দেবি ওড়িশার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক মহোদয়ঙ্কু যিকি ওড়িশার পানীয় জল এবং রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষার উন্নতিপ্রাই সবুলে ওড়িশার বিজু জনতা দল সরকার চেষ্টা জারি রাখছেন। আজ দেখুত আমি প্রায় পাঁচ কোটি প্রকল্প 4 কোটি টাকার উর্ধ্বে আমি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছু এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাহাতে যে প্রত্যেক ঘর লোক কেমন নিজ ঘরে রয়ে পানি পাইপারে সে প্রোজেক্ট আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং 100% ঘরকু আমি পানীয় জল যোগাইবার এই হচ্ছে ব্যবস্থা। আমার পলসর নির্বাচন মণ্ডলীর সম্পূর্ণভাবে সমস্ত গাঁকু মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করে দিয়েছেন সবু গাঁরে পানীয় জলের ব্যবস্থা পাই। তেমন আমি আপনার দেখিবি গত 16 তারিখ দিন আমি প্রায় 10 কোটি প্রোজেক্ট পলসরের বি শুভ দিয়েছি আজ 5টি প্রোজেক্ট শুভ দেবু এবং আমি সকাল বি পলসরা ব্লকর গোটে হাতপাদ বুলে দেবু। আমি বহু খুশি যে লোক মানে যেটা আপনার কুচন যে কোটে জলকৃষ্ট অছি জলকৃষ্ট হব কাহি আজ যদি বিষ্ণুঞ্জকর গাঁরে আমি 400-500 ঘর দেলু আর বর্ষে 2 বর্ষ পরে আউ 50-100 ঘর নূয় ঘর বাহি পড়ুন গোটে নূয় সাই তৈর হচ্ছে সে সাই গুড়ি করে কিছু প্রোবলেম রয়েছে আপনি এডিশনাল আমি এস্টিমেট করি আপনি সে সাই গুড়ি দেওয়ার ব্যবস্থা করছি। নিশ্চিত ভাবে প্রতিকার রাখুলে যেভাবে ভাবে পানি সমস্যা কু সে মধ্যে শ্রীকান্ত মধ্যে প্রতিকার রাখুলে যেভাবে ভাবে গ্রামাঞ্চলের কিছু সাই মানকর মধ্যে অসুবিধা দেখা দেব এভাবে কি সেই সাই সাই মানকর মধ্যে সমস্যার সমাধান করা যাবে কিন্তু এভাবে আমি গ্রামবাসী মধ্যে পচারি বুঝবা কিভাবে খুশি অনেক বিষ্ণুচক্র গ্রামের মধ্যে কিছু গ্রামবাসী অনেক আমি আলোচনা করা কিপর দেখুছেন আপনার গ্রামাঞ্চলের বর্তমান পানি সমস্যা দেখা দেবে কিন্তু আজ বিধায়ক পৌঁছি স্থাপন করছেন কিভাবে কম প্রতিকার আপনার জাঁথিলে জল হি জীবন মু মাননীয় শ্রীকান্ত সাউ আমার যোজনা বোর্ড অধ্যক্ষ স্যার হার্দিক শুভেচ্ছা জ্ঞাপন করি তা সহ তাঁর যে প্রয়াস পলসরা নির্বাচন মণ্ডলী হোক বুগুড়া ব্লক হোক কি আমার পোতালুন্ডি পঞ্চায়েত হোক কি বিষ্ণুচক্র গ্রাম হোক যে পানি পানির সমস্যা দূর করা সে যে বড় গোটে সহযোগ হাত বড়াইছেন তাঁর নিকটরে আমি বিষ্ণুচক্র গ্রামবাসী প্রশ্ন চিরকৃতজ্ঞ আমার এই কত বর্ষ হল আপনার গ্রামের পানি সমস্যা দেখা পানি তো এমনি 50-100 বর্ষ হল পানির সমস্যা সদাবে রয়ে সদাবে কূপ আমার টিউবওয়েল লোক ইউজ করতে কিলোমিটরটে দূরে আমার হল বড় নদী সেটি লোক যাই আনতে খরাদিনে কূপ গুড়া বি শুকি যায় এই যে আমার প্রথমে যে আমার যে জল যে প্রোজেক্টটা হল সে কিছু মাত্রায় আমার প্রবলেম সলভ হয়ে পাই বর্তমানে এই যে প্রোজেক্টটা যে মেজা ওয়াটার প্রোজেক্ট বর্তমানে যেটা বর্তমানে এতে আমার
ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଜଳ କଷ୍ଟ ଦୂର ହୋଇଯିବ ବୋଲି ଆମେ ଭାବୁଛୁ। ତେଣୁ ମୁଁ ଆମର ବିଧାୟକ ଯିଏ ଅଛନ୍ତି ପ୍ରିୟ ବିଧାୟକ ତାଙ୍କୁ ମୁଁ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ଜ୍ଞାପନ କରୁଛି। ବିଷ୍ଣୁନଗର ଗ୍ରାମବାସୀ ଆପଣଙ୍କ ନିକଟ ସଦାବେଳେ ଚିରଋଣୀ ହୋଇ ରହିବେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ବହୁତ ଖୁସି ମଧ୍ୟ ଅନୁଭବ କରୁଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ଯେଉଁଭଳି ସରପଞ୍ଚ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ସରପଞ୍ଚ ପଚାରି ବୁଝିବା କିପରି ଆପଣ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିବେ କ'ଣ କହିବେ। ପାଣି ତ ପ୍ରାୟ ଆଜି 4 ବର୍ଷ ହେଲା ମୁଁ ଆଶା 4 ବର୍ଷ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଥିଲେ ଯେଭଳି ଭାବରେ ସରପଞ୍ଚ ମହୋଦୟ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଥିଲେ ଏଭଳିକି ବିଭିନ୍ନ ଗ୍ରାମାଞ୍ଚଳ ପାଣି ସମସ୍ୟାକୁ ନେଇ ଯେତେବେଳେ ଲୋକମାନେ ମଧ୍ୟ ଅଭିଯୋଗ ଆଣୁଥିଲେ ପାଣି ସମସ୍ୟା ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଦେଖା ଦେଉଥିଲା। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆଜି ପୋଲସରା ବ୍ଲକର 10ଟି ପ୍ରକଳ୍ପ ଉଦ୍ଘାଟନ ହୋଇଥିବା ବେଳେ ବୁଗୁଡ଼ା ବ୍ଲକର ମଧ୍ୟ 6ଟି ପ୍ରକଳ୍ପ ଆଜି ଭିତ୍ତିସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ଗଞ୍ଜାମ ବୁଗୁଡ଼ା ସୁବ୍ରତ ବେହେରା ଅର୍ଗସ ନ୍ୟୁଜ।